নমস্কার বন্ধুরা গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনার জানিয়ে সকলকে স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সেটি হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ঝাল লঙ্কার ক্যারোলাইনা রিপার সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা বেশি দিন না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করে দেয় ইউটিউবে অনেক চ্যালেঞ্জ চলছে যে চলছে সব থেকে ওয়ার্ল্ডের ঝাল লঙ্কা হচ্ছে ক্যারোনাইনা রিপার এর নাম হচ্ছে ক্যারোনাইনা রিপার লঙ্কাটার নাম হচ্ছে ক্যারোনাইনা রিপার তো এই লঙ্কাটা এতটাই ঝাল যে সাধারণ লঙ্কার আমাদের খেয়ে থাকি যে সমস্ত লঙ্কাগুলো সে সমস্ত লঙ্কার ঝাল থাকে একটা বিজ্ঞানীদের একটা মিটার রয়েছে ঝাল মাপা হয় সেই মিটারটার নাম হচ্ছে আপনার সিএইচইউ বা কোভিল হিট ইউনিট এই সমস্ত মিটারগুলোতে মাপা হয় লঙ্কার ঝালের পরিমাণটা সমস্ত জলচিপ তৈরি হয় যে লঙ্কাটা দিয়ে সেই লঙ্কাটার নাম হচ্ছে ক্যারোলাইনা রিপার এই ক্যারোলাইনা রিপারের ঝালের তীব্রতা হচ্ছে আপনার আমরা যে সমস্ত সাধারণ লঙ্কা খায় সেটা ঝাল হচ্ছে আপনার পঁচিশ হাজার থেকে আট হাজার ইউ ক্যারোলাইনা রিপারের ঝালের তীব্রতা হচ্ছে আপনার পনেরো লক্ষ থেকে উনসত্তর লক্ষ এসএইচ ইউ তার মানে বুঝতে পারছেন কতটা ঝালের ডিফারেন্স এবং যে ক্যারোলিনার রিপার রয়েছে যে লঙ্কাটা যে লঙ্কাটা আপনারা দেখে থাকবেন অনেক সময় যে চিপে চ্যালেঞ্জ হচ্ছে জলচিপ জলচিপ তো চিপের চ্যালেঞ্জ বলতে চিপটা যেটা রয়েছে সেটা একটা সাধারণ চিপ এবং যে মশলাটা রয়েছে যে মশলা লঙ্কা গুঁড়ো মতো আপনারা দেখছেন সেটা রয়েছে এই যে লঙ্কাটা সেটা সেই লঙ্কাটা গুঁড়ো করে দেওয়া থাকে ওই চিপের ভিতর ওই চিপটা খেলে দেখ আপনারা নেক্সেন অবশ্যই দেখেছেন ভিডিওতে যে কী হালত হয়ে যায় এবং যদি সাধারণভাবে এই লঙ্কাটা যদি খেয়ে দেয় তাহলে কিন্তু অনেকটাই ক্ষতিকর হতে পারে আপনাদের শরীরের মতো একটা ব্যক্তি আটত্রিশ বছর বয়স তার সে এই লঙ্কাটা ট্রাই করেছিল তার হয়েছিল তার যে যে সাইড ইফেক্টগুলো দেখা গিয়েছিল মাথার মধ্যে প্রচুর পরিমাণে যন্ত্রণা ভাব দেখা গিয়েছে সে ব্যক্তির এবং কোমরে ব্যথা দেখা গিয়েছে এবং পিঠে যে ব্যথা দেখা গিয়েছে তো এই সমস্ত ব্যথা দেখা গিয়েছে আমার রিসার্চ অনুযায়ী আমি আপনাদেরকে বললাম তো এই সমস্ত সাইড এফেক্টগুলো দেখা যেতে পারে এই সমস্ত লঙ্কা আপনারা কোনো দিনও ট্রাই করতে যাবেন না যারা আঠেরো প্লাস নন তাহার তারা কিন্তু একদমই করবেন না এবং যারা আঠেরো প্লাসের অপরে রয়েছে তারাও কিন্তু একদম করতে যাবেন না এসব চ্যালেঞ্জগুলো কারণ এসব চ্যালেঞ্জগুলো শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকর হতে পারে আপনাদের জন্য এবং যে সমস্ত চ্যালেঞ্জগুলোতে দেখানো হয় এই সমস্ত চ্যালেঞ্জগুলো সেই সব চ্যালেঞ্জগুলোতে কিন্তু অনেকটাই সেফটির সঙ্গে করা হয় এই সমস্ত চ্যালেঞ্জগুলো তো আপনারা ওইসব দেখে কিন্তু আপনারা ট্রাই করতে যাবেন না ক্যারি নামক একটা ব্যক্তি রিসার্চ করেন দশ বছর ধরে দু সালে গিনিস অব দ্য ওয়ার্ল্ড রেকর্ড বইতে উদ্ভাবন করা হয় এই লঙ্কাটা বিশ্বের সব থেকে ঝাল মরিচ নামে পরিচিত এই ক্যারোলাইনা রেপার বীজ আপনারা এনে সংগ্রহ করে তারপর গাছ করতে পারেন গাছটি বড় হতে এবং ফল দিতে প্রচুর সময় নেয় তো এই সমস্ত গাছ না করাই ভালো এবং যদি আপনারা বাড়িতে গাছগুলি লাগান তাহলে কিন্তু এই সমস্ত গাছ থেকে ফল আপনারা সংগ্রহ করে খেতে পারবেন না তো এই সমস্ত গাছ লাগাবেন না আপনারা এমন নর্ম্যাল সাধারণভাবে আপনারা গাছ লাগান লঙ্কার মরিচের গাছ সাধারণ লঙ্কা গাছ মরিচের গাছ লাগান এই সমস্ত গাছ লাগাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কিছুতে কোশ্চিন থাকে ভিডিও রিলেটেড তাহলে আমাকে অবশ্যই নিচে কমার্স জানান আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ক্যারোলাইনার রিপার কত কেন এতটা ক্ষতি ক্ষতিকর